নোটিফিকেশন জারি করেছিল রাজ্য সরকার। এরপরেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল আগামী 16 জানুয়ারি ঝালদা পুরসভা চেয়ারম্যান নির্বাচন করা হবে এবং সেটা কড়া নিরাপত্তার মধ্যে করতে হবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলব, সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম প্রাবারেক। গৌতম, আজকে কলকাতা হাইকোর্ট যে নির্দেশিকা জারি করেছে, আগামী 16 জানুয়ারি ঝালদা পুরসভার চেয়ারম্যান পদে নির্বাচন হবে, অর্থাৎ আগামী সোমবার দিন, কতটা প্রস্তুত সেখানে পুরসভার তরফ থেকে এবং কতটাই বা প্রস্তুত রাজনৈতিক যুযোধান দুই হিসেবে? অবশ্যই প্রবীদা, এখানে তাৎপর্যপূর্ণ যেখানে যেটা আমরা উল্লেখ করতে হয়, 16 জানুয়ারি সোমবার, তার আগে শনিবার অর্থাৎ গত আগামীকাল এবং পরশু, শনি এবং রবি দুদিন কিন্তু ছুটি, এবং একই সঙ্গে মকর সংক্রান্তি উপলক্ষে পুরুলিয়া জেলা জুড়ে উৎসবের একটা আমেজ, ছুটির আমেজ স্বভাবতই। আজকে যেটা দেখছি, আজকে খবর কিন্তু পৌঁছাতেই আমরা ঝালদা পুরসভা কার্যালয়ে যেটা দেখছি, অফিস চত্বরের ভেতরে, অফিসের ভেতরে যেটা দেখছি, জোর তৎপরতা। কারণ সোমবারে 11টার সময় কড়া নিরাপত্তার মধ্য দিয়েই চেয়ারম্যান নির্বাচন হবে এবং আদালতের নির্দেশ মেনেই সবটা কার্যকর করতে হবে। স্বভাবতই সব প্রস্তুতি আমরা দেখি, খুব জোর প্রস্তুতি চলছে। কারণ আমরা এখানে উল্লেখ করতে হয় যে 12 আসন বিশিষ্ট ঝালদা পুরসভাতে 7 জন যেখানে কংগ্রেসের রয়েছে, এবং শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখানে 5 জন, এবং উল্লেখ করতে হয় শীলা চট্টোপাধ্যায় যিনি নির্দল প্রার্থী, তাকে নিয়ে টানপোড়ান চলছে মূলত, তিনি নির্ণায়কের ভূমিকায় রয়েছেন। যদিও এখানে কংগ্রেস 7 জন কাউন্সিলর নিয়ে তাদের বোর্ড গঠন করার প্রস্তুতি শুরু করেছিল, আইনি জটিলতার কারণে তা থমকে যায়। তবে শেষ যে চিত্রটা উঠে আসছে, সেখানে 7 জন কাউন্সিলর নিয়েই 16 তারিখ 11টার সময় কংগ্রেস পৌঁছে যাবে, কংগ্রেস কাউন্সিলররা পৌঁছে যাবেন কার্যালয়ে ঝালদা পুরসভায় নির্বাচনের জন্য, চেয়ারম্যান নির্বাচনের জন্য, এবং 5 জন কাউন্সিলর নিয়ে তৃণমূলকে যেতে হবে। স্বভাবতই এখানে একটু পিছিয়ে রয়েছে, যেন অঙ্কতত্ত্বে বা সংখ্যাতত্ত্বে বলা যেতে পারে। এই উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হচ্ছে ঝালদা পুরবাসী যেটা চাইছেন যে এখানে স্থায়ী বোর্ড গঠন হোক এবং উন্নয়ন দ্রুততা পাক এবং গতি পাক, এটা কিন্তু আমরা দেখেছি ঝালদা পুরসভায় বারবার এই কারণে, অর্থাৎ অস্থায়ী বোর্ডের কারণে চেয়ারম্যান নিয়ে টানপোড়েন। আমি গৌতম এরকমই তোমাকে থামো এই মুহূর্তে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন পুরুলিয়ার অন্যতম নেতা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র নেপাল মাহাতো। নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই নেপাল বাবু। আগামী 16 তারিখ পুরুলিয়াতে ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, কি ভাবছেন? এটা আমি মনে করি এটা একটা গণতন্ত্রের জয়। তার কারণ হচ্ছে যে যেখানে মেজরিটি কাউন্সিলর কংগ্রেস এবং ইন্ডিপেন্ডেন্ট মিলে হয়ে বোর্ড গঠন করতে যাচ্ছে বা করেছিল, সেই জায়গাতে রাজ্য সরকার বিভিন্ন রকম একটার পর একটা লিটিগেশন, একটার পর একটা কোর্ট কেস করে করে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস গড়িয়ে আজ এই রায়টা পাওয়ার ফলে ঝালদার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং আগামী 16 তারিখে গণতন্ত্রের জয় হবে বলে আমি মনে করি। এবং এখানে কংগ্রেস এবং ইন্ডিপেন্ডেন্ট মিলে বোর্ড গঠন হবে এবং তৃণমূল কংগ্রেস পরাস্ত হবে। তারা বেআইনি ভাবে এই ধরনের একটা মেজরিটি থাকা সত্ত্বেও তারা একটা নমিনেটেড চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন রাজ্য সরকার সমস্ত বেআইনি ভাবে, এবং সেই নোটিফিকেশন অলরেডি খারিজ করে দিয়েছে মহামান্য হাইকোর্ট, এবং মাঝে ডিএম সাহেবকে এতদিন বসিয়ে দিয়ে ঝালদার মানুষ এত দুরবস্থা, এই দুরবস্থার জন্য রাজ্য সরকার ইনডাইরেক্টলি দায়ী, সেটারও মানে শেষ যবনিকা নেমে এলো। আগামী সোমবার এই নির্বাচন যে ঘোষণা করেছেন রাজ্য মহামান্য হাইকোর্ট, তাকে আমরা স্বাগত জানাচ্ছি, ঝালদার মানুষ স্বাগত জানাচ্ছে, এবং গণতন্ত্রের জয় হইল বলে আমি মনে করি। ধন্যবাদ নেপাল বাবু, আমাদের সঙ্গে থাকবার জন্য। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক, আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, একটা বিষয়, এই যে বোর্ড গঠন হবে কি হবে না, একবার 2 তারিখে একজনকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিল রাজ্য সরকার, তার আগেও বোর্ড সেরকমভাবে, কিন্তু সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত, সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে সেটাই, সেই মানুষরা কি বলছেন? দেখো, এই ঝালদাবাসী অবশ্যই এখানে কিন্তু বলতে গেলে বঞ্চিত, উন্নয়ন কিন্তু এখানে থমকে গিয়েছে। ঝালদাতে আমরা দেখেছি অতি প্রাচীন, যেখানে 130 বছরেরও বেশি এই পুরসভা, যেখানে একদম পিছিয়ে পড়া একটা, যেন মানুষ এখানে রয়েছেন, এইরকম একটা চিত্র আমরা কিন্তু দেখেছি। ঝালদাবাসী তিতবিরক্ত,
প্রজন্মের পর প্রজন্ম এরকমটা যদি হতে থাকে তাহলে কিন্তু উন্নয়ন শুধু নয়, সমাজের উন্নয়ন সবটাই কিন্তু থমকে যাবে। এটা ঝালদায় আমরা দেখেছি, ঝালদাতে উন্নয়ন ত্বরান্বিত করার জন্য তারা ঝালদাবাসী চাইছেন একটা স্থায়ী বোর্ড হোক এবং অবশ্যই ভালো চেয়ারম্যান হোক যেটা ঝালদাবাসীর চিন্তা ভাবনা করবেন, ঝালদাবাসীর উন্নয়নের কথা ভাববেন এবং যে সমস্ত উন্নয়ন যে সমস্ত কাজকর্ম। আমি গৌতম আমি একটু থামাবো, উন্নয়নের কথা ভাববেন যারা সেটা পরে প্রশ্ন, দৈনন্দিন যে পরিষেবা সেই পরিষেবা কি ঝালদাবাসী পাচ্ছেন? আমরা দেখেছি যেটা জেলা প্রশাসন অর্থাৎ জেলা শাসক যিনি দায়িত্বে ছিলেন ঝালদা পৌরসভার উন্নয়নের কাজের জন্য বা সবকিছু কাজের জন্য, সেখানেও কিন্তু আমরা দেখেছি জেলা শাসককে না পাওয়ায় অনেক কিছু কাজকর্ম কিন্তু হয়নি। মানুষ ঘুরে এসেছেন কার্যালয় থেকে অর্থাৎ অফিস থেকে ঘুরে এসেছেন শূন্য হাতে, নিরাশ হয়ে ফিরে এসেছেন, কাজ করতে গিয়ে জেলা শাসক না থাকায় বা জেলা শাসকের প্রতিনিধি না থাকায় কাজকর্ম কিন্তু শিখেই উঠেছিল। সো আমাদের মানুষ ঝালদাবাসী নিত্যদিনের পরিষেবা থেকেও বঞ্চিত ছিল। আমরা দেখেছি পুরসভার যে সমস্ত নিত্যদিনের কাজ যে সমস্ত পরিষেবা সেটাও কিন্তু সেভাবে হয়নি, এটা মানুষ খুব ক্ষোভে পুষছেন এটা। তবে আজকের যে খবর যে 16 তারিখে স্থায়ী একটা চেয়ারম্যান হবে, এই খবর পাওয়াতে স্বস্তির নিঃশ্বাস পড়ছে ঝালদাবাসীর মধ্যে, আমরা সেটা লক্ষ্য করছি। ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকবার জন্য, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিকের সঙ্গে। এই প্রসঙ্গে আইনজীবী কি বলছেন সেটা আমরা একবার শুনে নেব। আজকে যে রাজ্য সরকারের যে নোটিফিকেশনটা ছিল 2 তারিখে 2 ডিসেম্বর জবা মাছুয়ারকে চেয়ারম্যান আর্বিট্রারি অ্যাপয়েন্ট করেছিল সেটা অনারেবল হাইকোর্ট আজকে সে ডিসাইড করেছে এবং মহামান্য হাইকোর্টের এটা নির্দেশ যে 16 তারিখে সকাল 11টার সময় মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পৌরোহিত্যে চেয়ারম্যান নির্বাচন হবে এবং সেখানে পুলিশ প্রশাসনকে যথাযথ অ্যাসিস্ট্যান্স রেন্ডার করতে বলেছে এবং গোটা প্রক্রিয়াটা সম্পূর্ণ যাতে স্বচ্ছ থাকে তার জন্য গোটাটা ভিডিওগ্রাফি করতে বলা হয়েছে। আমরা অত্যন্ত খুশি মহামান্য হাইকোর্ট আজকে যে ডেমোক্রেটিক প্রিন্সিপাল সেটাকে আপলোড করেছে।